দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান। বিরতির পর আমরা আবার কথা বলছি বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে। একজন কলার প্রশ্ন করেছিলেন যে জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধুকে কেন জাতির পিতা বলা যাবে না, ভারতে আছেন জাতির পিতা, পাকিস্তানে আছেন জাতির পিতা, বিএনপির সমস্যা কোথায়? জনাব জামান, কথাটা সুন্দর বলছেন। না দেখুন, এখানে একটু কিন্তু ডিসপিউটেড ফ্যাক্ট আছে, যে শেখ মুজিবের ভূমিকা নিয়েও কিন্তু ডিসপিউট আছে কিছুটা। এর ফলশ্রুতিতে এখানে কিন্তু আওয়ামী লীগের ভাইদেরকে আমি কোশ্চিন করতে পারি। আমার প্রশ্ন এই কথাটা আমি প্রায় বলি, দেখুন আপনি যদি ভারতে যান, যদি আপনি হলো মহাত্মা গান্ধীর দিকে, কিন্তু কে হলো বিজেপি যে পার্টি হোক, আর ওদের তো বিভিন্ন প্রভিন্সে যে পার্টিগুলো আছে কেউ কিন্তু কোনো কোশ্চিন তোলে না। পাকিস্তানেও তো, পলিটিক্যাল আরও ভোলাটাইল জিনটাকে নিয়ে, কিন্তু বাংলাদেশে কেন কোশ্চিন? ওনাদের কিন্তু রিসার্চ করা উচিত কেন কোশ্চিন হচ্ছে এটা। অবশ্যই ওনার ভূমিকা হলো সাবজেক্টিভ ক্রিটিসিজম কিছু আছে, নাহলে একদল কেন মানতেছে আরেক দল কেন? ভাষানি নিয়ে তো কেউ কথা বলতেছে না, হোসেন সৈয়দ সরাদ্দি নিয়ে তো কথা বলতেছে না, শেরবাংলা নিয়ে তো কেউ ডিসপিউট করেন না, কিন্তু শেখ মুজিবুর রহমান নিয়ে আমি অবশ্যই ওনাদের নেতা শ্রদ্ধা করি। তো হলো কেন ডিসপিউট আসতেছে? ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি প্রসঙ্গ তুলেছেন যে বাংলাদেশে ভাষানি নিয়ে কোনো কোনো ধরনের কোনো বিতর্ক নেই, শেরবাংলাকে নিয়ে নেই, সোহরাওয়ার্দীকে নেই নেই, কিন্তু যিনি জাতির পিতা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে কেন কেন এই দ্বিধা থাকবে? কেন বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলতে দ্বিধান্বিত থাকতে হবে? কিংবা সংবিধানে জাতির জনক সংশ্লিষ্ট হওয়ার পরেও, এডেড হওয়ার পরেও কেন বাংলাদেশের বিএনপি কিংবা অনেক রাজনৈতিক দল জাতির পিতাকে জাতির পিতা হিসাবে মানে না বা শ্রদ্ধাও করে না? কেন করে না? আমার এই বিজ্ঞ বন্ধুর যে পার্টি আর কি, বিএনপি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কাছে যখন জুনিয়র অফিসাররা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড করার জন্য গেল, তখন বললো তোমরা জুনিয়র, তোমরা করো, আমি সিনিয়র হয়ে এটার সাথে জড়াইতে পারি না। আচ্ছা, এটা একটা মামলা এভিডেন্স আছে এবং এটার স্টেটমেন্ট আছে, এটা রায় হয়ে গেছে, ফাঁসি পর্যন্ত হয়ে গেছে। আমি একজন বিচারক ছিলাম, আমি একজন লয়ার, আমি কোন রেফারেন্স ছাড়া কথা বলি না, আমি রেফারেন্স দিয়েই বলছি। তো যেই সেনাবাহিনীর একজন অফিসার, যে রাষ্ট্রের বেতনভুক্ত একজন অফিসার, যে মুক্তিযুদ্ধ করছে দাবি করে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তারা পার্টি কর, তো সে যখন তার দেশের রাষ্ট্রনায়ক বা জাতির পিতাকে হত্যাকাণ্ড হচ্ছে, তার দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা, দেশকে সিকিউরিটি প্রদান করা। আর তিনি বললেন কি, তোমরা করলে করো কি, আমি এর ভিতর নাই। তো এখান থেকে একটা জিনিস স্পষ্ট, জিয়াউর রহমানের ওই স্টেটমেন্টে যে তিনি আসলে বাংলাদেশে বিশ্বাস করতেন না, তিনি ঘাপটি মেরে থাকা পাকিস্তানের একটা চর। এটা বিভিন্নভাবে, আমার কথা না, এটা অনেকে অনেকভাবে বলছে যে জিয়াউর রহমান সত্যিকারের মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন পাকিস্তানের চর, তিনি ডিসগাইজ করে সব কিছু। বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পর বুঝলাম, আমি যদি এই যুক্তিকে নাও ধরি, তাহলে হত্যাকাণ্ড যারা সংগঠিত করলো তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা তিনি কেন করলেন? এখানে আমি একটু কোশ্চেন, আচ্ছা আমার, আমি কথাটা শেষ করি তারপর বলেন আপনি। এজন্য কি আমার প্রশ্ন, তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, হি মাস্টারমাইন্ডেড দ্যাট কিলিং, দ্যাটস হোয়াই হি হেল্প দ্য কিলার্স, এবং এই জন্যই পাকিস্তানি ভাবধারার লোকরা যারা বাংলাদেশে আছে এখনো, তারাই বঙ্গবন্ধু এবং জাতির বিতর্ক করার চেষ্টা করে। অবশ্যই অর্ধেক না, বিএনপি করে কয়জন, এবং যুদ্ধ অপরাধীদের ফাঁসি দেওয়ার পরে বিএনপি তাদের সুরে, পাকিস্তান আর বিএনপি একই সুরে কথা বলে, এখান থেকে স্পষ্ট হয়ে যায় ভোট দেন বিএনপি করে কয়জন, আপনি বলছেন? হ্যাঁ অবশ্যই, আমি দুইবার তিনবার ক্ষমতা, তো বিএনপি তো ভোটে বয়চুরে নির্বাচনই যায় না, তা আমরা বুঝবো কি এখানে? আচ্ছা এখানে একটু, গত নির্বাচনে যদি বিএনপি যেত তাহলে আমরা বুঝতাম যে কারা কয়জন ক্ষমতা থেকে নামতে বলেন, নিউট্রাল কেয়ারটেকার সরকার, আমি তো বলছি কিছুক্ষণ আগে বলে, আমরা বিস্তার বেশি সম্মেলন হয়েছে না, সম্মেলনে কোন নেতা কর্মীর কোন হাত পা ভেঙে দিচ্ছে আওয়ামী লীগ সরকার করেছে? এটা বাংলাদেশ শান্তিপূর্ণ ভাবে ডেমোক্রেটিক কান্ট্রিতে এই যে সাত বছর পরে, বাংলাদেশ ইজ নট এ ডেমোক্রেটিক কান্ট্রি ভাই, একটা আপনি সম্মেলন করলেন, একজন ব্যারিস্টার মানুষ, আমার কথা আপনি না বললে তো আমি আপনার কথা শুনতে পারব? এটা কিন্তু আপনার সম্মেলনটা কি সেখানে আছে শুনতে চায় না ব্রাদার? আপনার রেসপেক্ট ফুলি বলতেছি, আপনার লেখাপড়া শুনতে চায় না, আমি উইথ ডিউ রেসপেক্ট, আপনাদের সম্মেলনটা কি সফল হইছে, হইছে কি না? অবশ্যই সফল। তো যদি সফল হয়, যেই দেশে গণতান্ত্রিক যদি না থাকে, সিকিউরিটি যদি রাখে, একটা সাত বছর পরে এত বড় একটা দল যারা দাবি করে যে সাত কোটি মানুষ নাকি তো সমর্থন করে, তাহলে সেখানে কে গণতন্ত্র থাকে না কেন? এখানে আপনি একটা সুন্দর কথা বলছেন, উনি বলছেন শেখ মুজিবুর মারা যাওয়ার পরে কে ক্ষমতায় ছিল? আওয়ামী লীগের মোস্তাক সাহেব কি ছিলেন? মোস্তাক ক্যাবিনেটে কারা ছিলেন? আসবো আপনার কাছে, কারা ছিলেন ক্যাবিনেটে ওই সময়? শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর, 15 আগস্টে মারা যাওয়ার পরে কারা ক্ষমতা নিয়েছিলেন? মালিক উকিল কি বলেছিলেন লন্ডনে এসে? মোস্তাক সাহেব কি ছিলেন? উনি যাদের কথা বলেছেন তারা কেন ক্ষমতায় নিলেন ওই সময়? কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন? ক্ষমতায় ছিল কারা?
অসংখ্য ধন্যবাদ জি আপনাকে তো তারপর আরেকটা কথা বলি আসবো আপনার কাছে আসবো আপনার কাছে না আমার কাছে আসবেন আমার রিকোয়েস্ট আমি আপনার কাছে আসবো জি বলুন আসবো আপনার কাছে ইকুয়ালি ইকুয়ালি কন্ট্রিবিউট করার চেষ্টা করেন ইকুয়ালি কন্ট্রিবিউট করা হচ্ছে আপনি আপনি ধরুন আপনাকে একটু থামতে হবে সবাইকে ইকুয়ালি কন্ট্রিবিউট করা হচ্ছে আপনি নতুন এসেছেন আপনি যথেষ্ট বুদ্ধিমান আমি মনে করি অনুষ্ঠান অবজার্ভ করেন এবং আপনি বিবেচনা করার চেষ্টা করেন ঠিকমতো করা হচ্ছে কিনা আপনার আপনার সাথে যিনি অতিথি হিসেবে আসছেন আপনার সহকর্মী তাকে ইতিমধ্যেই দুইবার ফ্লোর দেওয়া হয়েছে আপনার সময় আসবে ধৈর্য ধরতে হবে এটি একটি টেলিভিশন অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে সবার সহযোগিতা প্রয়োজন আপনারও প্রয়োজন জি বলুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জি আমি বলি না হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি না কারণ আপনি দেখেন আমাদের এই উপমহাদেশকে মুঘল পাঠান থেকে শুরু করে বহিরাগতরাই শাসন করেছে বাঙালিরা বাঙালিদেরকে কখনো শাসন করে নাই একমাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এখানে ইয়ের কথা বলা হয়েছে ভাসানীর কথা বলা হয়েছে ভাসানী সাহেব হ্যাঁ ভাসানী সাহেব একজন মহান নেতা ছিলেন কিন্তু তিনি বাংলাদেশকে স্বাধীন করতে পারেন নাই সরওয়ার্দি সাহেব একজন নেতা ছিলেন কিন্তু এই রিস্কে উনি যেতে পারেন নাই উনি এই ধরনের মানে ঝুঁকির মধ্যে যেতে পারেন নাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার যৌবনের 13টি বছর কারাগারে কাটিয়ে দিয়েছেন পাকিস্তানে উনার জন্য কবর খুঁড়ে রাখা হয়েছে উনি বলছেন আমি প্রধানমন্ত্রিত্ব চাই না আমি বাংলার মানুষের অধিকার চাই এবং উনি বলছেন যে আমার লাশটা যাতে বাংলাদেশে তোমরা পাঠিয়ে দিও এই ধরনের যে দেশপ্রেমে উদ্বুদ্ধ যার কারণে সমস্ত বাঙালি জাতিকে 98% মানুষ তখন আওয়ামী লীগকে ভোট দিয়েছে উনি উদ্বুদ্ধ করতে পেরেছিলেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের যে ভাষণ 18 মিনিটের একটি ভাষণ দিয়েছিলেন ধন্যবাদ সেই ভাষণ বিশ্ব আমার আমার প্রশ্ন কিন্তু এটি না আমার প্রশ্ন ওনারা কেন মানেন না ওনারা কেন মানেন না শুধুমাত্র ওনারা নয় বাংলাদেশের ইয়েস ইয়েস বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠী কেন মানেন আমি আসব আপনার এই এই কথাটাই আমি বলতেছি কারণ হলো আপনি জানেন বাংলাদেশের স্বাধীনতার সময় কিছু মানুষ কিন্তু বিরোধিতা করছে তারা ছিল আলবদর রাজাকার এবং স্বাধীনতা বিরোধী বিএনপিটা গঠন করা হয়েছে একজন মিলিটারি ম্যান উনি পাওয়ারে থেকে বলছে আমি রাজনীতি করব একটা রাজনৈতিক দল গঠন করব তার এক্সপেরিয়েন্স এক্সপার্টিজ আপনি কিন্তু আবার বিএনপির কথা বলছেন আমি কিন্তু সেটাই বলছি আমি বলি আপনাকে কারণ বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের নেতা হলো বিএনপি স্বাধীনতা বিরোধীদের বলয় বিএনপি থেকে এবং এই যে জোগা খিচুড়ি রাজাকার আলবদরদের নিয়ে বিএনপির যে রক্ত ব্লাড হইল দুলাভাই হি ইজ নট বাউন্ড টু টেল মি দুলাভাই এটার মানে কি এর মানে হচ্ছে আপনি কাকে হাজার বছর বা লক্ষ বছরের আপনার জাতির পিতা বা শ্রেষ্ঠ বাঙালি মনে করেন এটা আপনার ব্যাপার ইউ ক্যান ইম্পোজ এনি ওয়ান দিস ইজ নট ডেমোক্রেসি দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ পলিটিক্স দ্যাটস ওয়াই আই টোল্ড ইউ that some people still you know didn't learn the language of politics আপনি আমার প্রশ্ন বুঝতে আমি আসি আপনার কাছে আমি আপনাকে আসতেছি তো জাতির পিতাটা এতে আসতেছি তার আগে জাতির পিতাটা বলবো আমি কিছু ওনার কিছু জিনিসটা বলি উনি বলছে যে জিয়াউর রহমানকে জুনিয়র অফিসাররা বলছে শেখ মুজিবের হত্যা করার ব্যাপারে এবং তিনি তাদেরকে বলছে তোমরা করো আমার ধারণা এখানে অনেক আলোচনা হচ্ছে কিন্তু যে যার মতো ইতিহাস তৈরি করতেছে ইতিহাস হয়তো ওনারা ঠিক মতো পড়েননি বলে আমার মনে হয় আপনি দেখবেন যখন আপনি যদি হিস্ট্রি জানেন জিয়াউর রহমানকে এটা ইজ ইটস এ নয়েজ অন দ্য ইন দ্য ইয়ার দ্যার ইজ নো ডকুমেন্ট নো বডি সেজ দ্য জিয়াউর কোনো বই পুস্তকে কিন্তু লেখা নাই নাম্বার ওয়ান নাম্বার টু আপনি হচ্ছে ইত্তেফাকের তখনকার শেখ মুজিবের ওই আমল অগস্ট মাসেরই ইত্তেফাক যদি আপনি দেখেন দেখবেন যে জিয়া ওয়ান শেখ মুজিব এই ধরনের আপনি আমি আমি ইংলিশে বললাম বাংলায় এই ধরনের একটা জিয়া শেখ মুজিবকে মানে সতর্ক করছে তার জীবনের উপর হুমকি থাকতে পারে এবং এর উত্তরে শেখ মুজিব এও বলছে আপনি দেখবেন এই ধরনের ইয়ে আছে যে মানে উনি মানে তার ছিলের সহকারে এটাকে উড়াই দিছে যে আমাকে মারবে এই ধরনের ব্যাপার আছে এখন ফ্যাক্ট হচ্ছে যে উনারা বলছে জিয়াউর রহমান হত্যাকারীদেরকে
আপনাকে বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে, ইন্টিমিডিটি যেটা দিছে এটা কে, ক্ষমতাটা কে গ্রহণ করছে? মুস্তাক ওটাই তো বললাম আমি, এবং সব তাদের লোক আওয়ামী লীগের লোক। আমি কিন্তু না না আমি আসতেছি, আমি কিন্তু বঙ্গবন্ধুর খুন হওয়ার প্রসঙ্গ নিয়ে কথা বলছি, আমি বলছি আমার মাথায় আছে জাতির পিতার বিষয়, তো আপনি যদি সেই বিষয়ে আসেন আমাদের আলোচনা করতে সুবিধা হবে। কেন 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 জাতির জনক বলতে সমস্যাটা কোথায়? আমি এটার উত্তর দিব, আই আন্ডারস্ট্যান্ড, বাট হোয়েন সাম পিপল আর আইজ সাম কোশ্চেন, ইফ দেয়ার ইজ নো সলিউশন পিপল, এটা অলরেডি উনি দিয়ে দিয়েছেন, আপনি রিপিট করছেন। আচ্ছা উত্তরটি উনি দিয়ে দিয়েছেন, তাহলে উত্তর ক্লিয়ার যে জিয়াউর রহমান কিন্তু তাদেরকে ইন্ডেমনিটি দেয়নি, আপনি বলেছেন আবার রিপিট করছেন কিন্তু আপনি কথাটা। এখন জাতির পিতার বিষয়টা আসেন, জাতির পিতা দেখেন ওনারা আমাদের প্রশ্নকারী যিনি উনি দুইটা কান্ট্রির আপনার রেফারেন্স দিছে, ওয়ার্ল্ডে কিন্তু অনেকগুলো কান্ট্রি আছে, এটা এক একটা দেশের এক একটা কালচার হইতে পারে। আমি আমার দেশে জাতির পিতা থাকতে মানে যে এই দেশে জাতির পিতা থাকতে হবে এমন কোনো কথা কিন্তু নাই, দের ইজ নো ম্যান্ডেটরি ইস্যুস, আমার আমার দেশে রানি আছে বলে আমার দেশে রানি থাকতে হবে এরকম কোনো কথা নাই। এখন জাতির পিতার বিষয়টা আপনি আমি এক্সপ্লেন করি, ডোন্ট গেট মি রং, ইটস এ এক্সাম্পল, মনে করেন আপনি ছোটোবেলার থেকে বড় হয়েছেন, আপনি জানে আসছেন একজন আপনার পিতা, যখন আপনি ম্যাচিউর হয়েছেন অনেক পরে দেখতেছেন আসল পিতা কিন্তু উনি না, আসল আর একজন পিতা আছে, আই এম এ বাস্টার্ড চিলড্রেন, ফর এক্সাম্পল, লেট মি ফিনিশ। তো তখন কি হয়, যখন আমি জানলাম যে আসলে এটা যে আমার এটা আমার অ্যাডাপ্টেড পিতা কিন্তু আমার কিন্তু পিতা আসলে এ না, যখন আপনি ম্যাচিউর হবেন তখন কি করবেন, আপনার কি করণীয় আছে? সামাজিক সামাজিক সোশ্যাল ফ্যাক্ট গুলো বলেন, এটার সম্মানের ক্ষেত্রে আপনি কিন্তু আপনার আসল পিতা মেরে ফেলবেন, টু এস্টাবলিশ দিস ফাদার ইজ মাই ওন ফাদার, জিনিসটা বোঝার চেষ্টা করেন। আচ্ছা অনেক কমপ্লিকেটেড হয়ে গিয়েছে, আমি আপনাকে একটু সহজ করে বলি যে বিষয়টা হচ্ছে, তাহলে আপনি কি অন্য কোনো জাতির পিতা সন্ধান পেয়েছেন কিনা? না সন্ধান পাইনি, কিন্তু বাংলাদেশের যদি আপনি এই পরিমাণে যদি কাউকে রেসপেক্ট, ইটস এ মেটাফরিক ওয়ার্ড, জাতির পিতা মিন্স উনি সবগুলো সন্তানকে জন্ম দেয়নি, কিন্তু এটা সে অনার, ট্রু অর ফলস, ইটস এ অনার অনারেবল ওয়ার্ড, জাতির পিতা। আপনি যদি ওই লেভেলে কাউকে অনার করতে চান তাহলে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার জন্য 57 যে আসসালামু আলাইকুম দিয়ে পাকিস্তানদেরকে যে বিদায় দিছে, বাংলাদেশকে মুক্ত করছে মানে লিটারালি, সে কিন্তু মাওলানা ভাসানী, এবং আওয়ামী লীগের পিতাও মাওলানা ভাসানী। আওয়ামী লীগের পিতা তো শেখ মুজিব না, শেখ মুজিব তো আওয়ামী লীগের প্রধান না, সে তো উনি তো বাকশালের প্রধান, হি হিমসেলফ স্টপ দিস পার্টি and he make Bakshal, how can you say this Awami League is the father of the nation, Sheikh Mujib is the father of nation, and uni ekta kotha bolche je ajke Sheikh Mujib er jonno ami banglay kotha boltechi, that's absolutely ridiculous, because Sheikh Mujib, apni ki shunchen uni je bolche je Sheikh Mujib bolche amar lash ta ke Bangladesh e pathai dio, eke kon radio te shunchen eta, eta unar personal kono radio transistor thakte pare tokhonkar, but we don't know, but we have one word, I Major Zia declare the independence of Bangladesh on behalf of this for London ni shunen na yaar, no I heard it, oh no shunchen amne, let me finish, very good, thank you, let me finish, I heard it, but there is some issues, because he was intelligent wise man, she kintu prothom bhashone eta denni, she show provisional head hisebe disen, কিন্তু বাংলাদেশের জনগণ তাকে ধরে আনা হইছে, হোল্ড এ মিনিট, ধরে আন্যা বলা হইছে যে তুমি এটা পাঠ করো, সেটা আমাকে বলতে দেন, সেটা বলেন কে আছে না আছে, এটা তথ্য এখন দেব, সে কিন্তু ক্ষমতা লোভী না, সে ক্ষমতা লোভী না, তার কারণে বন্দুক নিয়ে আপনার দিয়ে দিয়েছে, জাবরে তো আসলে অনেক ক্ষমতা, ধন্যবাদ, এবিসিডি একটু থামাই, আপনাকে থামাইয়া বলছি, অর্থাৎ আপনাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক আপনারও বলতে দ্বিধা আছে? না অবশ্যই, ধন্যবাদ, কেন বলবো, ধন্যবাদ। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, দেখি লাইনে কে আছেন, হ্যালো আসসালামু আলাইকুম কলার, হ্যালো সম্মত, এই কলারকে আমরা হারিয়ে ফেলেছি, যাচ্ছি পরবর্তী কলার, দর্শক দ্বারা আমাদের অনুষ্ঠান দেখবেন, টেলিভিশনের ভলিউম কমিয়ে দেখবেন, এবং যখন আমাদের সাথে কথা বলবেন তখন পুরোপুরি টেলিভিশন কমিয়ে কথা বলবেন, যাতে করে আপনার বক্তব্য স্পষ্ট হয়ে যায়, যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছে লাইনে, হ্যালো আসসালামু আলাইকুম, আওয়ামী লীগ বিএনপি তো আর সব দিন ফোনি, প্রতিদিন ফোনি, যুদ্ধ একই জিনিস একই সব কিছু হচ্ছে না। আচ্ছা তাই বঙ্গবন্ধু সাহেব স্বাধীনতার ডাক দিচ্ছিল, দেশবাসীর এক করছিল, জাতির এক করছিল, এটা সত্য, তো দুর্ভাগ্যক্রমে বঙ্গবন্ধু অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেন নাই, যে যুদ্ধ করছিল
বঙ্গবীর উসমানী, স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর উসমানী, তার 11টা সেক্টর কমান্ডার প্রধান আসলা এবং তার যুদ্ধ হয়েছিল 4.5 কোটি মানুষ যুদ্ধ হয়েছিল, তারা কথা আজকে শুনতে চাই প্লিজ এই মাসে। ধন্যবাদ আপনার, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। যাচ্ছি পরবর্তী কথা দেখি কে আছে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ফাজল সাহেব, আমি মুক্তার আলী সাউথওয়েস্টন বলরাম। জি জনাব মুক্তার আলী, আপনার অভিমত। বিএনপি সাহেব আপনার কাছে আর আমার আওয়ামী লীগের ভাই সাহেব আপনার কাছে সালাম। জি, তবে বড় দুঃখ ভাই ভাই ওজন আমার বিএনপি ভাই সাহেব আপনার আন্তাজি আন্তাজি মাইটিয়া বড় বড় সব ভাই সব মান সম্মান হানি করেন, এটা তো উচিত না। ওজন আমার এক ভাই হইলা শেখ মুজিব আর তারিক জিয়া, এটা দুজন ভাই। জি, মুজিবের যদি সেদিন আসামি হইয়া যাইতা না পাকিস্তান, তাহলে বাংলাদেশ তারা জানাইলি তো, এবং বাংলাদেশ কোনোদিন স্বাধীন হইতো না, কারণ তারা দান দেওয়া আছিল পাকিস্তানের যে শেখ মুজিবুর রহমানের তোমর দিয়া, কারণ তারা তো চেষ্টা করে দিয়েছিল অলরেডি শেখ মুজিবুর রহমানের তোমর দিয়া, তারা শেখ মুজিবুর তো গাল ঝালাইলি তো। ধন্যবাদ আপনাকে, যাচ্ছি পরবর্তী কলে দেখি কে আছে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কে বলছেন? আমরা হারিয়ে ফেলেছি, যাচ্ছি পরবর্তী কলে দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি নাম কইলাম না, আমি একটা জিনিস, আমি বিএনপির ভাইস তারা হল ধরে জিকেইতাম আসলাম। জি খোকা, বাংলাদেশের ইতিহাস লই আর কি, মানে তারা যেটা জানো তারা মনোহর রাইট, আওয়ামী লীগের যারা ইয়েটা তারা মনোহরটা রাইট, বাট আমরা যারা সাধারণ পাবলিক আমরা জানি কোনটা রাইট। 70-এর পরে অনেক ইতিহাস উল্টাই হয়েছে, বিশেষ করে 75-এর পরে। তারার প্রবলেমটা কোন জানো, মানে অরিজিনাল জিনিসটা ইয়ে করলে, অরিজিনাল জিনিসটা ইয়ে করলে বিএনপি কি তা করে যাইব কি না না, ওটা আমি বিএনপির হিসাব তারা জানতাম সে আর কি রিয়েলটা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, যাচ্ছি পরবর্তী কলে দেখি কি আছে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কইলে তারা রাজনীতি থাকে না। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ও, আমি রোমান। জি, আপনি অভিমত অনুষ্ঠানে সরাসরি কথা বলছেন? জি বলুন, খুব সংক্ষেপে। ওকে, হ্যালো, আপনি সরাসরি কথা বলছেন, বলুন। জি ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি লাইভ অনুষ্ঠানে কথা বলছেন কলার, আপনার নাম? সম্ভবত এই কলারকে হারিয়ে ফেলেছি, যাচ্ছি পরবর্তী কলার থেকে কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার টেলিভিশনের ভলিউম কমাতে হবে, আদারওয়াইজ আমরা আপনার বক্তব্য শুনতে পাবো না, আপনিও আমাদের কথা শুনতে পাবেন না, এটি টেলিভিশনের চিরাচরিত নিয়ম। টেলিভিশন যদি আপনারা অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান দেখে থাকেন এই কথাটি আমরা বারবার রিপিট করি। যাচ্ছি পরবর্তী কলে দেখে আছেন লাইনে। সম্মত কলারকে আমরা হারিয়ে ফেলেছি, দর্শক অসংখ্য ধন্যবাদ যারা ফোন করেছেন আমাদেরকে, খুব সংক্ষেপে, আমাদের হাতে খুব সময় সংক্ষিপ্ত। আগামী 27 মার্চ রাষ্ট্রধর্ম ইসলাম থাকা না থাকার বিষয়ে একটি রিট করা হয়েছে এবং এই রিটের পরিপ্রেক্ষিতে একটি শুনানি অনুষ্ঠিত হবে। এটি নতুন করে আবার কেন আসলো এবং এর কোনো প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা? ধন্যবাদ। এটা আসলে কি, রিটটা করছে একজন সাধারণ নাগরিক, তো আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং হলো হোসেন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধানের অন্তর্ভুক্ত করেন, তার আগেও কিন্তু বাংলাদেশে ইসলাম ছিল, আর এই রাষ্ট্র ধর্ম করার পরেও ইসলাম আছে, আর এটা যদি না থাকে তাও ইসলাম থাকবে। এর প্রয়োজনীয়তা আছে কিনা, কেন হঠাৎ করে এই ধরনের সেনসিটিভ বিষয় নিয়ে আবার আলোচনা করা হবে? সাধারণ মানুষের যদি আইনের বিরুদ্ধে তাদের যদি ক্ষোভ থাকে, তারা যদি মনে করে, তাহলে মামলা করতে পারে, সেই মামলাটাই কোর্টে অনেক দিন পরে এখন আসছে এবং অনেকে এক্সপার্ট কথা বলছে যে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, কারণ বাংলাদেশে আপনার কাছে সাংঘর্ষিক মনে হয় কিনা? কারণ অলরেডি আমাদের যে সংবিধানের যে 4 মূলনীতি, সেই মূলনীতির সাথেও এটা সাংঘর্ষিক, কারণ আপনি সব ধর্মের মানুষের কিন্তু সমান সুযোগ নিশ্চিত করার জন্য প্রভিশন। পঞ্চদশ সংশোধনীতে যে আওয়ামী লীগের যে অনুচ্ছেদটি সংশোধন করে সেখানে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনের রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবে। 2011 সালের 25শে জুন এই এই এডিশনটি করা হয়। এটা এখন এখন কোর্টের মানে জাজমেন্টটা কী আসে, আমার আমার কাছে মনে হয়, কারণ বাংলাদেশ এটা মুসলিম মেজরিটি কান্ট্রি,
সেখানে ধর্মের প্রতি মানুষের যে আপনার ভালোবাসা বা ভক্তি, এই জিনিসটা রিফ্লেকশন ধরেন সংবিধানে এখন যেই ব্যাখ্যাটা আছে সেটা হয়তো অনেকে এটা আমি মনে করতে পারি বা আমার বন্ধু মনে করতে পারে, কিন্তু আইনগতভাবে যখন ব্যাখ্যাটা আসবে কোর্ট যদি এই সেন্টিমেন্টকে ধারণ করে তাহলে এই এই সংশোধনী কিন্তু সাস্টেইন করে যাবে। আর যদি বলে যে কনফ্লিক্টিং তাহলে হয়তো বলতে পারে এটা অ্যামেন্ডমেন্ট। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় এখানে একটা সুন্দর কথা, একজন নাগরিক একটা কনস্টিটিউশনাল প্রভিশন যে কেউ রিড করতেই পারেন এটা নিয়ে আমার, বাট এখন কোর্টেরও উচিত হবে এটাকে কীভাবে কনস্ট্রু করে, এটা ম্যাটার অফ কনস্ট্রাকশন। তবে আমি অনুরোধ করবো অ্যাজ এ মুসলিম হিসেবে, যে দেশের 85% মুসলমান হিসেবে পৃথিবীর সব দেশে, এই বিলেতের কথাই বলেন, বিলেতে কি আমরা মুসলমান? আমরা তো মাইনরিটি এখানে, এখানকারও কিন্তু ধর্ম হলো খ্রিস্টিয়ান, রাষ্ট্রীয় ধর্ম অবশ্যই জানেন, ব্লেসফেমি আইনের কথাও যদি আপনি লক্ষ্য করেন, তো পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আপনি খোঁজ ইন্ডিয়াতেও যদি, আমাদের সময় শেষ, এই কারণে আমি বলছি কোনো প্রভাব পড়বে কিনা মনে করেন? আমি এখানে আমি একটা কথা বলবো যে অবশ্যই ইসলাম ধর্মকে স্প্রেড করা, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকা উচিত। ধন্যবাদ আপনাকে। জি, আপনার শেষ বক্তব্য। এখানে আমি একটু বলি, বাট অন্যান্য ধর্মকে সমান অধিকার দেওয়া সম্ভব, যেটি সংবিধান বলেছে। না দেখেন, ইসলাম এটা এটা খুবই সেন্সিটিভ বিষয় আপনি বলছেন। আমি জামালের সাথে একমত যে যে কেউ নাগরিক হিসাবে কনস্টিটিউশনের উপর রিড করতে পারে, দ্যাটস ট্রু। বাট আপনি যদি বাংলাদেশের বর্তমান সিচুয়েশন দেখেন, আজকে বাংলাদেশের একজন তরুণ প্রযুক্তিবিদ জোহা, এর সাথে আমি এই বিষয়ে যাচ্ছি না, ভেরি মাচ রিলেটেড, আমি কোন আউট অফ রাষ্ট্রধর্ম বিষয়ে কথা বলছি, আমি আউট অফ কন্টেন্টে কথা বলতেছি না। তো উনি কিন্তু হাইজ্যাক হওয়ার পর, আই মিন কিডন্যাপ হওয়ার পর, কিন্তু কয়েকটা থানাতে কিন্তু কোনো মামলা নেননি। হ্যাঁ, কয়েকটা থানায় মামলা নেননি। আপনার রাইট আছে অবশ্যই, যেমন রিট করছে রাইট আছে, কিন্তু মামলাই নিচ্ছে না। অনেক মামলা আপনি দেখবেন যে সাথে সাথে খালাস দিয়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনার বর্তমান বাংলাদেশে শেখ হাসিনা বর্তমান সরকারের অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী, তিনি নিজে বলছে কিন্তু যে মদিনা সনদ দিয়ে উনি কিন্তু দেশ চালাচ্ছেন। আচ্ছা, আমাদের সময় সংক্ষিপ্ত, ধন্যবাদ। এই কথার প্রেক্ষিতে এই এই ধরনের রিট বাংলাদেশের মতো জায়গায় এটা খালাস প্রথম দিনে হওয়ার কথা, মানে এটা খারিজ হওয়া উচিত ছিল। ধন্যবাদ আপনার বক্তব্য। আমি একটা কথা বলি, এই বিষয়ের উপরে যদি কথা না বলেন আমি কিন্তু সময় দিতে পারবো না। এই বিষয়ের উপর বলতে হবে, রাষ্ট্রধর্ম ইসলামের বিষয়ে একটা কথা বলেই চলে আসবে। রাষ্ট্রধর্ম ইসলামের বিষয়ে আপনি কথা বলুন। রাষ্ট্রধর্ম ইসলাম যেটা বাংলাদেশের যে চার মূল নীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, চার নীতিতে মুজিববাদ, এই স্লোগানে বাঙালি জাতি সংবিধানের চার মূল নীতি, এই মূল নীতির সাথে এটা একটা সাংঘর্ষিক, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকবে, ধর্মকে আমরা যেহেতু রাষ্ট্রের নাগরিক, ধন্যবাদ, অর্থাৎ অধিকার সমান, ধন্যবাদ, তারও একটি বুট, সে অন্য ধর্মের তারও একটি বুট, অসংখ্য ধন্যবাদ, সুযোগ দিতে হবে। বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আগামী অনুষ্ঠানে আমরা, এই যেহেতু 27 মার্চ এই বিষয়ে রিট অনুষ্ঠিত হবে এবং শুনানি অনুষ্ঠিত হবে, সুতরাং আগামী অনুষ্ঠানে এই বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো এবং পাশাপাশি এই সপ্তাহে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে কথা বলবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।